হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নেপালের পোখরার পর্যটন শিল্প গড়ে উঠেছে যে লেকটিকে কেন্দ্র করে সেটা এই ফেউয়া লেক এটি সারাংকোট ও কাসিকাট গ্রামের পাদদেশে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সাতশো বিয়াল্লিশ মিটার ফেউয়া লেকের আকার পাঁচ দশমিক তেইশ বর্গ কিলোমিটার এর গড় গভীরতা আট দশমিক ছয় মিটার তবে সর্বোচ্চ গভীরতা চব্বিশ মিটার লেকের মাঝামাঝি তালবরাহী মন্দিরটি অবস্থিত যেখানে প্রচুর দর্শনার্থী সমাগম ঘটে ফেউয়া লেকের পরের গন্তব্য সারংকট ভিউ পয়েন্টে এখন আমরা এই ভিউ পয়েন্ট থেকে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা শৃঙ্গটি স্পষ্ট এবং খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু দুর্ভাগ্য আমাদের সেদিন আবহাওয়া মেঘলা ছিল বলে আমরা তা অবলোকন করতে পারিনি ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে যে লোকালয়টি দেখা যায় সেটি তিব্বতী রিফিউজি ক্যাম্প পরের দিন চোদ্দই আগস্ট দুই হাজার পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে অন্নপূর্ণাকে স্পষ্টভাবে দেখা যায় সবাইকে আমাদের সাথে দেখার জন্য আমন্ত্রণ